গাইস, কেমন আছো সবাই? আমি সুমন, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকেও কারখানাতে আমি যেতে পারিনি, তো আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার বাড়ির পাশের মাঠে বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি। তো ঘুরতে এসেছি বলতে অ্যাকচুয়ালি কুল চুরি করে খেতে এসেছি। হ্যাঁ, কুল, যেটা বড় বড় কুল হয় আপেলের মতন দেখতে, সেই কুলের চাষ হয় আমাদের মাঠে। তো আজকে মাঠটা পুরো দেখাবো তোমাদের, বিশাল বড় একটা চাষের মাঠ। তো চলো যাই কুলবাগানের দিকে, লেটস গো। সো ফ্রেন্ড, যতক্ষণ আমি কুলবাগানের দিকে যাচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও যাতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। তো চলো যাওয়া যাক কুলবাগানের দিকে। তো আমি কুলবাগানের পাশে অ্যাটলিস্ট চলে এসেছি, তো কুলগুলো তোমাদেরকে দেখাবো। কুলগুলো দেখার পরে তোমাদের খাওয়ার জন্য লোভ লাগবে, তো দেবো তোমাদের খাবে। চলো দেখা যাক। সো বন্ধুরা, একটা কুল আমি ছিঁড়েছি, তো এটাকে খাবো, খেয়ে তোমাদেরকে বলবো কেমন টেস্ট। অসাধারণ, খুব মিষ্টি খেতে। ওপি, এবারে যে কুলটা তোমাদেরকে দেখাবো সাইজটা একটু বড়, আর বড় কুলের বড় টেস্ট। তো আমি এই কুলটা এখন ছিঁড়বো, ছিঁড়ে খেয়ে দেখবো কেমন লাগে। আশেপাশে মালিক নেই তো, থাকলে রাম খেলাবে। সত্যি অসাধারণ। তো সামনে যে কুলের বাগানটা দেখতে পাচ্ছ তোমরা, এই কুলটার নাম হচ্ছে চেরি কুল। ছোট ছোট কুল হবে, লাল কালারের, খেতে অসাধারণ টেস্ট, না খেলে বোঝানো যাবে না। দেখো তোমরা, আমি তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো লাল, দারুণ টেস্ট, দারুণ দারুণ দারুণ। আমার লোভ লাগছে খুব খেতে, তো আমি লোভ সামলাতে পারছি না, একটা কুল ছিঁড়েছি। এখানে প্রচুর কুল বাগান আছে, প্রচুর কুল বাগান আছে, পুরো শেষ করা যাবে না। তো আমি অল্প একটু ঘুরেছি আর একটা বাগান থেকে সেরা একটা কুল বেছে নিয়েছি, পুরো পেকে গেছে, ঠিক আছে। এরপরে পাখিও একটু ভাগ বসানোর চেষ্টা করেছিল, তো সেটা আমি ছিঁড়ে নিয়েছি। তো খাবো এটা এখন আমি। দারুণ খেতে, দারুণ। তো তোমরা এই কুলটা দেখতে পাচ্ছ, এর শেপটা নারকেলের মতো অনেকটা দেখতে, তাই এর নাম নারকেল কুল। সত্যি, তবে এর একটা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট হলো অতিরিক্ত পরিমাণে কুলটা খাওয়া হয়ে গেলে না একটু গ্যাস হয়। তো আমার কোনো গ্যাস ম্যাসের প্রবলেম নেই, কেয়ার করি না, তো খেতে থাকি যতক্ষণ পেট না ভরে। তোমাদেরকে আর একটা জিনিস আমি এখন দেখাবো, সেটা হচ্ছে আমাদের পুরো মাঠটা কত বড়। তো পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখাবো, তো দেখতে থাকো তোমরা আর আমি কুল খেতে থাকি। তো আমি এখন কুলবাগানের স্পট থেকে বেরোচ্ছি, এখান থেকে কিছুটা দূরে যাব, সেইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো মাঠের পরিবেশটা, কত বড় মাঠ। তো তোমরা দেখতে থাকো, লেটস সি। তো এটা হচ্ছে মাঠের ভিতরের কাঁচা রাস্তা, তো এই রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করে, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি এখন। সামনেই যাব একটা মিডিল সেন্টার পয়েন্টে, তো সেন্টার পয়েন্টে গিয়ে তোমাদেরকে দেখাবো মাঠটা। এই হচ্ছে মাঠ, যত দূর চোখ যাবে শুধুই মাঠ আর মাঠ। দেখতেই পারলে তোমরা কত বড় মাঠ। সো হাই, তোমাদের আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের জমি। তো আমাদের জমিতে সর্ষে লাগানো আছে, সর্ষে কাটার মতো প্রায়। তো আজকে কাটার কথা ছিল সর্ষে, তো কাটছে না, কেন কাটছে না বাবা জানি না। তো সেখানে তোমাদের নিয়ে আসছি, দেখাবো পাশে ফুলের জমি টুমি রয়েছে সেগুলোও দেখাবো। তো এখানে দেখো গম লাগানো আছে। তো এই হচ্ছে আমাদের সর্ষের জমি, দেখতেই পাচ্ছ তোমরা, সর্ষে পেকে গেছে পুরো, তো কাটার মতো হয়ে গেছে। আর পাশে রয়েছে ফুলের জমি, গাঁদা ফুল। সো হ্যাঁ গাইস, তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করে দিলাম, তো তোমরা ভিডিওটা দেখো,
এনজয় করো, আর কমেন্টে বলিও ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? তো টাটা, বাই বাই। তো কালকে কী করবো, কারখানায় যাবো কি না যাবো, তো কালকের ভিডিও কালকে দেবো। তো আজকে এখানেই শেষ করে দিলাম, সবাই ভালো থেকো।